নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? তো আজকে কথা বলবো আমাদের স্যান্ডিকে নিয়ে। তো স্যান্ডির তো মোটামুটি 100K হয়ে গেল। তো স্যান্ডি সেটা দেখলাম একটা, মানে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছে, 0 থেকে 100K-র একটা জার্নিটা। প্রথমেই বলি, 100K যে হলো এটা তো আমরা সবাই বুঝতে পারছি যে ও আর মন্দিরার মধ্যে যে ঝামেলাটা, ওদের যে মানে একটা কেচ্ছা, তারপরে এইসব বিক্রি করেই হয়েছে, তাই না? ডিভোর্সের নাটক এগুলো করি তো, এই রকম ধরনের একটা সাফল্য কী করে উদযাপন করে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। একটা কোনো কিছু উদযাপন করার জন্য একটা সেই যে পথটা, সেটা ঠিক মানে ক্লিয়ার, পরিষ্কার হওয়া দরকার। তোর কি সেটা আছে, বা ও কি এটা ডিজার্ভ করে, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এবং আজকের ভিডিওতে আমি সেটাই আলোচনা করব। প্রথমেই বলি, সোমনাথ একজন লেজি পার্সন, মানে একটা পুরুষ মানুষ হয়ে ওর মধ্যে সেই সেই গুণগুলো নেই যে যেগুলো আমরা নর্মালি আদার্স মানুষের মধ্যে দেখতে পাই, মেল পার্সনের মধ্যে। তো মন্দিরাই মোটামুটি পুরো সংসারটা চালিয়েছে, এবং আজকে মন্দিরার চরিত্র বা মন্দিরার যা কিছু সেটাও কিন্তু ওর এই 100K হওয়ার জন্য মানে দায়ী থাকলো। তো অবশ্যই 100K হয়েছে, সেটা অবশ্যই একটা শুভেচ্ছা তো জানাতেই হয়, কিন্তু তার সাথে এটাও বলতে হয়, এই যে 100K জার্নিটা হলো, এটা যেন মানে এর যে করেই হোক, এর পরবর্তী ক্ষেত্রে যেন ব্লগিংগুলো ভালো হয়, এবং অবশ্যই ওরা একসাথে হবে। কারণ ওর কমিউনিটি পোস্টটাও আমরা দেখলাম, যেখানে ও আবেগ বিবেক এসব লিখেছে। আবেগ বিবেক আমি নই অবাক, ঠিক আছে, কারণ এটা জানার ছিল, এটা হওয়ার ছিল যে ওর 100K হলেই ওরা এবার দুজনে এক হবে, ঠিক আছে। এবং আমরাও সবাই চাই এক হয়ে যাক, অ্যাটলিস্ট ওর বাচ্চাটার জন্য, মানে নিজেদের কেচ্ছাকে বিক্রি করে এই জার্নিটা কমপ্লিট করেছে। এটাতে কোন রকম মানে এই ধরনের স্পিচ আমার মনে হয় দেওয়াটার কোনো মানে মানেই হয় না। যদি ওরা এটাকে সুন্দরভাবে সঠিকভাবে করতো, এটা অনেকটা ওই প্রীতম রিমির মতো ব্যাপার হয়ে গেল। যখন ওর প্রীতমের 100K হয়েছিল, তখন ও এরকমভাবেই মানে খুশি হয়েছিল, এর থেকেও ওর প্রকাশটা অন্যরকম ছিল। আপনারা শিক্ষার তো একটা ব্যাপার আছে, এর ক্ষেত্রে অতটা অসভ্যতা আমি আমরা দেখিনি, এ যথেষ্ট নর্মালভাবেই সবার সবাইকে থ্যাংক ইউ বলেছে। কিন্তু এই থ্যাংক ইউটা আমার মনে হয় সব থেকে আগে বোধ হয় ম্যান্ডিকে বলা উচিত, ঠিক আছে, কারণ আফটারঅল ওর জন্যই বা ওই হয়তো এই প্ল্যানটা করেছিল যেটা আজকে সাকসেসফুল হয়েছে, না হলে স্যান্ডির ভিডিওতে এত ভিউজ কোনো দিন হতো না, কেউ ওর ভিডিও খুব একটা দেখতো না, সেও যতই কায়দা করুক বা যতই কিছু করুক। ভিডিওতে ভিউজের জন্য ওর চ্যানেলটা হয়তো দাঁড় করানোর জন্য ওরা যেভাবে নটঙ্কিটা করলো, এবং প্রতিদিন ওরা ভিডিও দিয়ে গেছে, প্রতিদিন দুজনে। এখন তো মন্দিরা ডেলিভারিতে ভিডিও দিচ্ছে, দেরি হচ্ছে, কিন্তু ভিডিও দিচ্ছে। অবশ্য বলছে যে এটা আমার রুজি রোজগার, সেই জন্য আমি ভিডিও দিচ্ছি। তো যাই হোক, এবারে ওরা হয়তো একসাথে হবে এবং সেটা হোক, কিন্তু সেটার যে রাস্তাটা ওরা অবলম্বন করলো, এটা ঠিক না। আচ্ছা, এবারে এই সূত্র ধরে আমি হয়তো এটা আরেকটা আলাদা ভিডিও করতে পারতাম, কিন্তু আমি এই সূত্র ধরেই আরেকটা কথা বলবো। এদের পথেই হাঁটতে চলেছে আমাদের টিনা। টিনা ওর হাজব্যান্ড, মানে টিনা হঠাৎ করে চলে গেছে ওর মামা বাড়িতে, এবং সেখানে ওর মানে হাজব্যান্ড নিতে গেছে, তারপরে এই যে একটা ব্যাপার ওরাও সৃষ্টি করছে। আমার যেটা মনে হয়, এগুলো করে নিজেদের বদনাম করে কোনো লাভ নেই, কারণ ভিডিওর ভিউজ আনার জন্য এই নোংরামিগুলো যদি এদের মতো বড় বড় ব্লগাররা করে, তাহলে যারা নতুন নতুন হয়তো ইউটিউবে আসবে, তারা আরও নতুন নতুন নাটক শুরু করবে। মাঝখানে ইউটিউবটা হয়েছিল কে কত শরীর দেখাতে পারে, আমরা দেখেওছি সেটা, সেটার উপর একটা কম্পিটিশন। এখন কম্পিটিশনটা হয়ে গেছে কে কত ফ্যামিলি কেচ্ছা দেখাতে পারে। ফ্যামিলি কেচ্ছা দেখিয়ে এই যে 100K হয়ে যাচ্ছে চ্যানেলগুলো, এরা আবার এসে বলছে তোমাদের ভালোবাসার জন্য এটা হয়েছে। সত্যি কি তোমার ভালোবাসা, মানুষের ভালোবাসা, নাকি মানুষের ওদের ঝগড়াটাকে দেখতে যাওয়া? প্রতিদিন একটা নতুন নতুন চমক ওরা দিয়েছে, এই আজকে মন্দিরা চলে গেল, এই ডিভোর্স পেপারে সই করতে যাচ্ছি, এই আমি
এরপরে নতুন জীবন শুরু করব, এই যে ব্যাপারগুলো, এগুলো হয়তো ভিউজ হবে, হয়তো মানুষ এগুলো দেখবে, কিন্তু কি শিখবে? কারণ এদের মতো যারা সোশ্যাল মিডিয়ায় আছে তারা তো সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তো সেখান থেকে তো মানুষ শিখবে, তারা তো সাধারণ মানুষকে এটা বলবে যে দেখো এইভাবে আমরা বাঁচতে পারি, এইভাবে বাঁচা যায়, বা এইভাবে এই করা যায়, এইভাবে ওই করা যায়। একটা খুব সাধারণ মেয়েও যেটা মন্দিরার ক্ষেত্রে একটা বড় ইউটিউবার হতে পারে, সে এত সুন্দর একটা বাড়ি করতে পারে, সে এইগুলো কিনতে পারে, এইগুলো না দেখিয়ে ওরা যে এইগুলো দেখালো, এখান থেকে তো মানুষ কিছুই শিখলো না। মানুষ খালি এটা শিখলো যে কীভাবে ফ্যামিলি কেচ্ছা ক্রিয়েট করা যায়, কীভাবে ইউটিউবে এসে ডিভোর্সের নাটক করে হাজব্যান্ডের চ্যানেলটাকে 100K করা যায়। তো এই চ্যানেলগুলোতে ভিউজ বেশি হচ্ছে, কিন্তু যারা ব্লগ বানাচ্ছে সেগুলোতে কোনো ভিউজ নেই, কোনো কিছুই নেই। তো এগুলো দিনের পর দিন যদি চলতে থাকে তাহলে এই বেঙ্গলি ইউটিউব কমিউনিটিটা অত্যন্ত মানে উচ্ছন্নে চলে যাচ্ছে সত্যি কথা। এবং প্রতিদিন নতুন নতুন যারা যাদের আমরা ব্লগ দেখছি তারা নতুন নতুন নাটকের একটা করে সৃষ্টি করছে, এই যে টিনা যেটা শুরু করেছে আর কি। তবে হ্যাঁ, এটাতে একটা জিনিসই বলবো যে এটা করলে কিন্তু নিজেদের যে সম্মান সেটা কিন্তু হানি হয়, এবং সেটা কিন্তু সেই সম্মানটা কিন্তু পুরনো যে সম্মান সেটাকে কিন্তু ফিরিয়ে আনা যায় না। একবার যদি চলে যায় না সেটাকে ফিরিয়ে আনা ভীষণ ভীষণভাবে কঠিন, কারণ এরা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আছে। সোশ্যাল মিডিয়া আজকাল সবাই ঘরে ঘরে স্মার্টফোন, কেউ টিভি সিরিয়াল দেখে না, সবাই সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ব্লগিং দেখে। তো সেখানে এদের যারা পাড়া প্রতিবেশী, এদের যারা আত্মীয় স্বজন, তারা এই ব্লগিংগুলো দেখছে, দেখে তাদের কাছে মানে যতই তারা বোঝাক যে হ্যাঁ এগুলো হয়তো আমরা ইউটিউবের স্বার্থে বা আমাদের এটা জব, আমাদের এটা আমরা করছি, তবুও কিছুটা হলেও তো এফেক্ট পড়ে, এবং এই এফেক্টগুলো কিন্তু এদের সন্তানের জন্য কিন্তু বর্তায়। এদের সন্তানরা যখন স্কুলে যাবে, এই তো শুনলাম মন্দিরার মেয়েকে, মেয়ে এখন কোনো স্কুলে পড়ে না, ঠিক আছে, মানে ওর ওখানে তো বসিরহাটে যে ভর্তি করেছিল সেখান থেকে তো চলে এসছে, তো তারপরে এদিকে যে যেখানে রানাঘাটও পড়তো সেই স্কুলেও এখন নেই, তো এখন সোমনাথ নাকি কোন স্কুলে পড়াবে বলে ঠিক করছে। একটা বাচ্চার ভবিষ্যৎকে কীভাবে এরা ছিনিমিনি খেলছে, যতই সে ছোট হোক। আজকাল তো ছোটো ছোটো বাচ্চাদেরও একটা প্রপার ওয়েতে স্কুলে ভর্তি করা হয় এবং তারপরে সেটা চলে, তো তারও তো ক্ষতি হচ্ছে, পয়সাটা হয়তো আসছে কিন্তু তার ক্ষতিটা তো হচ্ছে। আজকে যে সোমনাথ 100K করলো, এখানে ওর মেয়েরও তো কত ক্ষতি হলো বলুন। এই যে পুরো নাটকটাতে, পুরো জার্নিটাতে ওর মেয়েরও তো যথেষ্ট মনের ক্ষতি হয়েছে, সব দিক থেকে ক্ষতি হয়েছে, পড়াশোনার ক্ষতি তো অবশ্যই। তো সেগুলো করে মানে টাকা পয়সা আসা ছাড়া আর তো মনে হয় না কোনো লাভ হয়েছে। এবারে ধর যখন মন্দিরা ফিরে আসবে, মন্দিরা বা সোমনাথ ফিরে আসবে, মানে একসাথে থাকবে, তখন যখন এরা বাইরে যাবে, তো বাইরে তো সবাই এদের দিকে আঙুল দেখিয়ে বলবে যে দেখো এদের মধ্যে এই কেচ্ছাটা করেছে, এরাকে এটাকে কেউ কিন্তু রিয়েল মনে করবে না, মানে এই যে জিনিসটা ডিভোর্সের নাটক হয়েছে বা যা কিছু, এরা কেচ্ছা করেছে, কেচ্ছা করে এদের চ্যানেলটাকে দাঁড় করাচ্ছে, বা কেচ্ছা করে এরা পয়সা উপার্জন করছে, তো এটা শুনতে কি ওদেরও ভালো লাগবে? কারণ ইউটিউব হয়তো আজ থাকবে, কাল থাকবে না হয়তোবা, তো সেক্ষেত্রে যখন ইউটিউব থাকবে না তখনও কিন্তু ওদের সঙ্গে এই দাগগুলো কিন্তু অবশ্যই থেকে যাবে। তাই টিনা এবং ওর হাজব্যান্ড যেটা নতুন করে সৃষ্টি করার চেষ্টা করছে, প্লিজ না করে এবং সেগুলোকে বন্ধ করে, কারণ এগুলো করে কোনো লাভ নেই, ঠিক আছে। হয়তো ওগুলো ভিউজ আসবে, আর এগুলো এই বড় বড় ইউটিউবাররাই যদি করে তাহলে ছোট ছোট ইউটিউবাররা কী করবে? তাদের তো তাহলে কোনো দোষই দেওয়া যায় না, কারণ তারা বলতে পারে যে বড় ইউটিউবাররা করছে তো আমরা কেন করতে পারবো না। আর আজকে হয়তো 100K হয়েছে, কিন্তু 100K চ্যানেল হলেই তো হবে না, ভিউজটাও তো সেরকম আসতে হবে। আজকে এই কেচ্ছাটা সোমনাথের রয়েছে বলে ওর প্রতিটা ভিডিওতে ভালো ভিউজ আসছে, কিন্তু কমাস পর সেই কেচ্ছাটা তো থাকবে না, মানে ম্যান্ডি যখন ফিরে আসবে স্যান্ডির কাছে তখন তো নর্মাল লাইফ যখন লিড করবে তখন তো সেই কেচ্ছা থাকবে না, ফলে তখন তো ভিউজটাও তো অত্যন্ত কমে যাবে, তো সেই ভিউজটা তো কম হবে, তাহলে 100K হয়েই বা কী হবে? হ্যাঁ, হয়তো একটা সিলভার প্লে বাটন আসবে, কিন্তু যখন ওরা ওই সিলভার প্লে বাটনটার দিকে দেখবে, ধরুন মন্দিরারও সিলভার প্লে বাটন এসেছিলো, এবার এরও আসবে, তো যখন ওই সিলভার প্লে বাটনের দিকে দেখবে সোমনাথ বা মন্দিরা, তখন কি ওদের একবারও মনে হবে না যে এটা আমরা আমাদের ফ্যামিলির আমাদের ঝগড়াঝাটি বা আমাদের ডিভোর্সের নাটক বা আমাদের এই আমরা কেচ্ছা করে পেয়েছি, তাই না? এটা যখনই দেখবে হয়তো সেটাই মনে হবে। কাজেই এইগুলো থেকে বিরত থেকে আমার মনে হয় মানুষকে এইটা অ্যাটলিস্ট মানে ওদের ব্লগিংয়ের মাধ্যমে এগুলোতে একটা সুন্দর মেসেজ দেওয়া হোক যে কীভাবে সুন্দরভাবে সম্পর্ককে টিকিয়ে রাখা যায়, কীভাবে সুন্দরভাবে বাঁচা যায়, কীভাবে সুন্দরভাবে মানুষকে মানে বাচ্চাকে মানুষ করা যায়।
কারণ সেটাই তো হবে সব থেকে বড় একটা কাজ। এগুলো হয়তো আমরা আজকে সোসাইটিতে, আজকে সমাজে অনেক অনেক জিনিস হয় যেগুলো হয়তো সবাই লুকিয়ে রাখে, সবাই বলতে চায় না, ঠিক আছে। আর অনেক সমস্যা সবারই লাইফে থাকে, প্রত্যেকের লাইফে অনেক অনেক সমস্যা থাকে, কারণ মানুষকে বাঁচতে হলেই সমস্যার সম্মুখীন হতে হবে এবং সেগুলোকে সলভ করতে হবে প্রপার ওয়েতে, এবং সেগুলো সলভ করে তারপরে আবার বাঁচতে হবে। যদি লাইফে সমস্যাই না থাকে তাহলে বাঁচার কোনো আনন্দই পাওয়া যায় না। তো সেই প্রবলেমসগুলোকে যখন সলিউশন হয়ে যাবে তো তারপরে যে বাঁচার যে আনন্দটা সেটা অন্যরকম। তাই মানুষের লাইফে টেনশন সর্বদাই থাকে, মানুষ ইউটিউব দেখে এই টেনশন থেকে কিছুক্ষণের জন্য হলেও একটুখানি ভালো লাগা, একটুখানি এন্টারটেনমেন্ট, কিন্তু সেখানে যদি এন্টারটেনিং যে প্ল্যাটফর্ম সেটাই যদি একটা টেনশনের জায়গা হয়ে যায় তাহলে মানুষের মানে কি করবে? মানুষ তো ইউটিউবটা দেখাও ছেড়ে দেবে একটা সময় আসবে, হয়তো এখন পছন্দ করছে ঝগড়া দেখতে, কিন্তু একটা সময় আসবে যখন মানুষ ইউটিউব দেখবে না, তখন তো চ্যানেল চ্যানেলে ভিউজও হবে না। না আজকাল তো ব্লগিং কেউ দেখতে চায় না, সেরকমভাবে এই যে কেচ্ছাগুলো হচ্ছে সেটাও একদিন বোরিং চলে আসবে, মানুষ বোর ফিল করবে, তখন কী হবে? কাজেই একটুখানি এই বড় বড় ব্লগারদেরও একটু ভাবা উচিত এটা করার আগে। তো বন্ধুরা, এটা আমার সম্পূর্ণ মতামত, যেটুকু আমার মনে হয়েছে সেটুকু বললাম। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। রইলো, বাই।